হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সেখানে আমরা আজকে দেখব একটা ভিডিও থেকে কিভাবে যে কোনো একটা আনওয়ান্টেড বা সেন্সিটিভ মুভিং অবজেক্টকে আমরা হাইড করে দিতে পারি বা ব্লার করে দিতে পারি। এখন নর্মালি আমরা যখন ফটোশপে কোনো কাজ করি সেখানে কিন্তু যে কোনো একটা জিনিসকে খুব সিম্পলি আমরা ব্লার করে দিতে পারি, কিন্তু সেটা যদি ভিডিও হয় এবং সেই অবজেক্ট বা সাবজেক্টটা যদি মুভিং হতে থাকে তখন কিন্তু আপনি সেটাকে খুব ইজিলি পারবেন না। প্রিমিয়ার থাকতে এখন আর অসম্ভব বলে কিছু নেই। আমাদের আজকের ভিডিওতে এখানে আপনারা একটা ক্লিপ দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে এই যে মাঝখানে যে মেয়েটা রয়েছে এই মেয়েটার ফেসটাকে আমরা শুধু ব্লার করে দিব। এখানে ফেসটার পজিশন এবং রোটেশন চেঞ্জ হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এটা ডান দিকে তাকানো, একটু পর সেটা ফ্রন্টে তাকাবে এবং আস্তে আস্তে সেটা ক্লোজ সামনে পিছনে হচ্ছে। সো এই জায়গাতে ফেসটাকে অলওয়েজ ট্র্যাক করে সেই ফেসটাকেই শুধু ব্লার করে দিবে। এটা কীভাবে করবো এটা আমরা আমাদের এখানে দেখবো, এবং সিম্পল সেম টেকনিকটা আপনারা কিন্তু আপনাদের অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। ধরুন ভিডিওতে আপনি চাচ্ছেন একটা গাড়ির নাম্বার, সেটাকে হাইড করতে চাচ্ছেন প্রাইভেসি ইস্যুতে, বা কারো ফেস হাইড করতে চাচ্ছেন, অথবা আমরা অনেক সময় স্ক্রিন রেকর্ডিং করে যেখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় সেক্ষেত্রে ওই জায়গাটাকে, মানে এনিথিং স্ক্রিনে আছে যেটা আইডেন্টিক্যাল সেটাকে আপনি সিলেক্ট করে ব্লার করে দিতে পারবেন। সেটা নাড়াচাড়া করলেও সেটা হাইড হয়ে থাকবে। সো আমরা এখন প্রিমিয়ারে সেটা কীভাবে করবো সেটাই আমরা এখন দেখবো। সো লেটস স্টার্ট। সো আমরা এখন আমাদের ভিডিওর একদম প্রথম ফ্রেমে চলে এসেছে এবং আমাদের এটা হচ্ছে 10 সেকেন্ড লং একটা ক্লিপ, এবং আমরা এই ভিডিওর ক্লিপটাতে প্রথমে একটা অ্যাপ্লাই করব এফেক্ট, এবং সেটা হচ্ছে গোশিয়ান ব্লার এফেক্ট। আমরা চলে যাব এফেক্ট ট্যাবে এবং সেখানে গিয়ে টাইপ করব গোশিয়ান ব্লার। সো এই হচ্ছে গোশিয়ান ব্লার, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ফুটেজে ছেড়ে দিলাম। বাট ছেড়ে দেওয়ার পর এখন আমাদেরকে চলে যেতে হবে এফেক্ট কন্ট্রোল এই ট্যাবটাতে। আপনারা যদি ট্যাবটা না দেখতে পান তাহলে উইন্ডো থেকে আপনারা এই এফেক্ট এবং এফেক্ট কন্ট্রোল দুইটাই দেখতে পাবেন। সো এফেক্ট কন্ট্রোলে আমরা এখন এই যে এখানে দেখতে পাচ্ছি গোশিয়ান ব্লার একটা অপশন এখানে চলে এসেছে, বাট আমরা এখান থেকে যদি ব্লার করে দিই আমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে পুরোটাই ব্লার হয়ে যাচ্ছে। বাট আমরা তো পুরোটা ব্লার চাই না, আমরা হচ্ছে একটা ফেসকে শুধু ব্লার চাই। এর জন্য আমাদের যেটা করতে হবে সেখানে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেল রয়েছে, আমরা একটা ব্লার মাস্ক তৈরি করে নেব। বিশাল একটা সার্কেল তৈরি হয়েছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এনে আমরা এই ফেসের উপর রেখে দেব। তারপর এইভাবে টেনে এটাকে আমাদের যেই অংশটুকুকে আমরা ব্লার করতে চাই শুধুমাত্র সেই অংশটুকুর মধ্যেই আমরা এটাকে নিয়ে আসব। এখন আমরা এখান থেকে যদি ব্লার করে দিই আমরা শুধু দেখব যে আমাদের সেই ফেসটা ব্লার হচ্ছে। এখান থেকে যদি বেশি দেই একদম, মানে এটা ওয়ার্ড একটা ব্লার হয়ে যায়, আমরা একটা ফেস দেখা যাবে না কিন্তু একটা মানুষ মানুষ মনে হবে। আমরা এই পর্যায়ে রেখে দিলাম ব্লারের এই জায়গাটাকে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আমাদের এইখানে দেখতে পাচ্ছেন একটা লেফট অ্যারো এবং রাইট অ্যারো রয়েছে, এইখানে ক্লিক করলে আমাদের ম্যাজিক উইল স্টার্ট, ইট উইল অটোমেটিক্যালি ট্র্যাক দ্য ফেস এবং পুরো জায়গাটাতে আমাদের এই মাস্কটাকে সে কিন্তু বা এই ব্লারটাকে কিন্তু সে মুভ করে করে নিয়ে যায়। সো চলুন এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর ফুটেজটাকে সে আমার কথা বলতে বলতে সেটাকে সে অ্যানালাইসিস করে নিয়ে আমাদের এখানে এফেক্ট কন্ট্রোল প্যানেলে এখান থেকে বিভিন্ন জায়গায় সে কিছু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে ফেলবে এবং সেটা অটোমেটিক্যালি সেই অনুসারে সেটা সেট হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না। তবে মাঝে মাঝে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেসটা ঠিকমতো ট্র্যাক করে না, আপনার অবজেক্ট বা সাবজেক্ট যদি বেশি মানে ড্রাস্টিক্যাল কোনো মুভমেন্ট করে হঠাৎ করে এদিক সেদিক মানে তাকিয়ে ফেলে তখন দেখা যায় আসলে প্রিমিয়ার ট্র্যাক করতে পারে না, তখন আবার যে অংশটুকু পর্যন্ত ঠিক আছে সেই অংশটুকু পর্যন্ত রেখে বাকিটুকুকে আবার রিডু করতে হয়। সো আমরা এখন দেখি আমাদের এটা প্রথমবার ট্রাইয়ে প্রিমিয়ার কতটুকু পর্যন্ত কারেক্টলি করতে পেরেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অটো ট্র্যাকিংয়ের ঠিক এই জায়গাটায় আসার পর যখন ফেসটা অন্যদিকে মুভ করেছে তখন কিন্তু আমাদের এই যে ব্লারের যে অটো ট্র্যাকিংটা ছিল সেটা কিন্তু ডিসপ্লেস হয়ে গিয়েছে। সো এই জায়গা থেকে আমাদের দিকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পরের কি পয়েন্টগুলো যেটা সে তৈরি করেছিল অ্যাঙ্কর পয়েন্ট সেগুলোকে ডিলিট করে আবার এটাকে জাস্ট সিম্পলি এই জায়গা থেকে আমরা অ্যাডজাস্ট করে দেবো যাতে আবার সে নতুন করে ট্র্যাকিং করতে পারে। আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে বাকি জিনিসগুলো চেপে ডিলিট করে দিয়েছি যে ওগুলো অটোমেটিক্যালি সে ক্রিয়েট করেছে পরেরগুলো, কারণ এগুলো আমরা আবার নতুন করে রিট্র্যাক দিব। সো আমরা এই জায়গায় আসার পর আমাদের কাছে এখন মনে হচ্ছে যে না, এই জায়গাতে এটা আসলে এইখানে হওয়া উচিত, তো আমরা এখান থেকে এটাকে মুভ করে এই জায়গাটায় নিয়ে আসলাম। আসার পর আমরা চাইলে এখান থেকে একটা একটা করে ফ্রেম আমরা প্রোগ্রেস করতে পারি, সরি এটাতে না, এটাতে চাপ দিলে একটা একটা করে হবে, আর আমরা এখন যেখানে চাপ দিয়েছি সে আসলে পুরোটাকে আবার নতুন করে ট্র্যাক করছে। সো ইট উইল টেক মানে 10-20 সেকেন্ডের মতো।
তো এখন শেষ হয়ে গিয়েছে, আমরা আবার এটাকে এবার একটু প্লে করে দেখি যে আমার এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে নতুন করে সে যে ট্র্যাকিংটা করেছে হাফ থেকে, এবার দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর করে কিন্তু ফেসটাকে সে ট্র্যাক করছে এবং শুধুমাত্র ফেসটাই ব্লার হচ্ছে। এর আগে যখন ফেসটাকে এখানে ট্র্যাকটা লুজ হয়ে গিয়েছিল এই ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। আপনারা চাইলে এই যে ব্লার আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এই জায়গায় এসে মনে হয় যে না ফেসটা বোঝা যাচ্ছে, সো আমরা কিন্তু এখন সে ব্লারের পরিমাণটা চাইলে আমাদের ইচ্ছে মতো একটু বাড়াতে কমাতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি কখনও আপনারা এই যে রেক্ট্যাঙ্গলটা মানে সরি এখানে যে রাউন্ডটা রয়েছে সার্কেল, আপনারা যদি স্ক্রিনের অন্য কোথাও বা অন্য ইয়েতে ক্লিক করেন এটা কিন্তু তখন চলে যায়। তো এটা চলে গেলে সেটাকে আবার নতুন করে আনতে হলে সিম্পলি ওই যে মাস্কের যে আমাদের ইয়েটা ছিল লেখাটা ছিল এখানে ক্লিক করলেই ফেসের এই জায়গাটা কিন্তু আবার চলে আসবে। এবং এখানে আমাদের এখানে অবশ্যই এই মাস্ক ফেদার বলে একটা অপশন রয়েছে, এটা আসলে মাস্কের সাইডের যে অপশনটাই যে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা, মানে চারদিকে সে হঠাৎ করে কাটা কাটাভাবে সেটাকে ব্লার না করে স্মুথলি ব্লার করবে যাতে আসলে আমাদের খুব ন্যাচারাল একটা ব্ল্যান্ডিং থাকে ব্লারের মধ্যে সাইডের এজগুলোতে। সো আমরা এটাকে দিয়ে দিচ্ছি এবং আমরা এখন সিম্পলি এটাকে জাস্ট এখন রেন্ডার করে নিলে বা সেভ করে নিলে আমাদের পুরো ফেসটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য টেকনিক যেটা আসলে প্রিমিয়ারের অটোমেটিক্যালি আমাদের মানে পুরো অনেক কষ্টের কাজ যেটা আরও কয়েকটা ভার্সন আগে করা যেত না, সিম্পলি কিন্তু এখন এই টেকনিক অ্যাপ্লাই করে আপনারা আপনাদের ভিডিও থেকে যা কোনো অবজেক্টকে, এটা হতে পারে কোনো সাইনবোর্ড, হতে পারে লেখা, হতে পারে ছবি, হতে পারে পাখি, হতে পারে কোনো মানে আপনার ভিডিওতে কোনো আনওয়ান্টেড কিছু একটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যেটা আপনি দেখাতে চাচ্ছেন না, সো এইভাবে কিন্তু সেটা আপনি হাইড করে ফেলতে পারেন। সো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।